আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের বিকেলের গুরুত্বপূর্ণ একটি আপডেটে। গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আজও অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টি আরও এক থেকে দুই দিন থাকার সম্ভাবনা রয়েছে, যেটি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ব্রিফিং থেকে নিশ্চিত করা হয়েছে। এই বৃষ্টি চলাকালীন দুর্ঘটনা এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ কিছু নির্দেশনা জারি করেছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে 112-তে কল করে সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া গাড়ি চলাকালীন মোবাইল ব্যবহার পরিহার করার আহ্বান জানানো হয়। বৃষ্টির সময় বেশি স্পিডে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়। পানি জমে থাকা রাস্তাগুলো এড়িয়ে চলতে বলা হয়। হঠাৎ গাড়ি থেমে গেলে সংঘর্ষ এড়াতে নিরাপদ দূরত্ব মেনে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়। বৃষ্টির সময় বিকল্প ডাইভারেশন থাকলে রাস্তায় নিরাপত্তা কর্মীদের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, গতকাল থেকে থেমে থেমে বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পানি জমে গেছে, যে কারণে ড্রাইভিংয়ে সময় লাগছে বা ছোটোখাটো দুর্ঘটনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শিলাবৃষ্টি, দমকা হওয়া বা বজ্রপাতও হচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে জনজীবনে দুর্ভোগ নেমে আসবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে যে এই পরিস্থিতি বৃহস্পতিবার আগে উন্নত হওয়ার নয়, আর বাকিটা আল্লাহর কাছে প্রার্থনা। প্রসঙ্গত, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর গতকাল যে ব্রিফিং করেছিল আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এরপর থেকেই বৃষ্টি শুরু হয়। আজ সারা কুয়েতে বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে গাড়ি আটকে যাওয়া, বিভিন্ন রাস্তায় পানি ওঠা সহ অফ রোডে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। একটি পরিবার পানিতে আটকা পড়েছিল, সেখানে দমকল বাহিনীর বিশেষ দল গিয়ে এই কুয়েতি পরিবারটিকে উদ্ধার করে। এছাড়া বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেটি আপনারা হয়তো অলরেডি অনেকে দেখে ফেলেছেন বা আমরা ভিডিওর সাথে কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই সাথে পিকচার। আমাদের অনেক প্রবাসী ভাই ও বোন কুয়েতে ড্রাইভিং পেশায় নিয়োজিত রয়েছেন, আমাদের সকলকে বলবো নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনি যে হাইওয়ে ব্যবহার করে গাড়ি ড্রাইভ করছেন সেই হাইওয়ের কী অবস্থা আগে থেকেই খবর নিন, না হয় গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়াটাই আজকের দিনের জন্য আপনার বেটার বলে আমরা মনে করি। নিরাপদ প্রবাস জীবন উদযাপন করার জন্য আবহাওয়া অধিদপ্তর, ট্রাফিক পুলিশ বা কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া পরামর্শ আইন মেনে চলুন। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক সচেতন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ। দেখা হবে কুয়েতের আজ রাতের নতুন আপডেটে।